যদি কেউ তারাবির নামাজ না পড়তে পারে তাহলে তার রোজা রাখলে রোজা হবে নাকি হবে না, কথা বলেন। তারাবি নামাজ যদি কেউ না পড়ে, তারাবির সালাত যদি কেউ না পড়ে, তার সিয়াম বা রোজা হবে? হবে। আমাদের দেশে মানুষ মনে করে যে তারাবি না পড়লে কি হয় না, রোজা হয় না। আসলে তারাবির সাথে রোজার সম্পর্ক নাই, তারাবিরা পড়লে সব হবে, কিন্তু তারাবি কেউ না পড়লে যে তার রোজা হবে না এমন কোনো কথা। তারাবি যদি কেউ পুরা সবগুলো রাকাত পড়তে নাও পারেন, তাহলে যতটুকু পারেন ততটুকু পড়বেন। কোনো একদিন যদি হঠাৎ করে তারাবি মিস হয়ে যায় কোনো কারণে, তাহলে রোজা রাখবেন না, রাখবেন না, কারণ তারাবির সাথে রোজার কোনো সম্পর্ক নাই, রোজা আলাদা রাখতে হবে। কিন্তু তার মানে কি তারাবি পড়বেন না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাসে রাতের বেলায় দাঁড়িয়ে তারাবির নামাজ আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার পেছনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। এই জন্য কষ্ট করে তারাবি পড়বেন তো ইনশাআল্লাহ।